যদি জুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আজকে শুরু করলাম সকাল থেকে ব্লগটা, আর আমাদের বাসায় এখন পানি নেই কারণ পানির অনেক সমস্যা চলতেছে, আর সকালবেলা নাস্তা দূর করতে পারিনি কারণ ইদানিং পানির সমস্যা প্রায় প্রায় হইতে আছে। তো এই যে বাজার থেকে কী কিনে আসলাম, এখানে রুটি আর বিস্কিট, আপেল আর ডিম, এগুলো দিয়ে আজকে নাস্তা হবে। ডিম সিদ্ধ করব আর আপেল আর রুটি কলা। তো এই হচ্ছে সকালের নাস্তা। তো এখন ছোটো ছেলেকে নাস্তাটা দিয়ে দিব, বড়ো ছেলে ঘুমাইতেছে আর আমিও বাজার করে আসলাম। তো বাজার কী কী করলাম সেগুলো শেয়ার করব, মশলাপাতি কী কী কিনলাম আজকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ সামনে কুরবানি আসতেছে, তো কুরবানির জন্য তো কুরবানিদের জন্য তো মানে মশলাপাতি দিয়ে একটা প্রস্তুতি নিতে হয়। তো এই যে ছোটো ছেলে আমি নাস্তা দিতেছি আর আমি নাস্তা করবো, বড়ো ছেলে ঘুম থেকে উঠলে নাস্তা করবে। আমি ডিম সিদ্ধ করে নিছি, ডিম আর চা খাবো আর ওরা রুটি কলা খাবে। আমি রুটি খেতে পছন্দ করি না। এটা চা করলাম আমি গুড় দিয়ে লিগার চা করলাম। গুড় দিয়ে লিগার চা আমি মাঝে মাঝে করি, খেতে আমার থেকে ভালো লাগে, তো তার জন্য করলাম। তো নাস্তা করা হয়ে গেছে, ডিম সিদ্ধ আর চা খেলাম। আজকে আর কোনো নাস্তা খাবো না, আল্লাহর রহমতে দুপুরে একবারই ভাত খাবো। তো দেখতেই পাচ্ছেন আকাশটা কিন্তু এখন মেঘলা মেঘলা, আর সকালে কিন্তু অনেক গরম লাগছিল, গতকাল রাত্রে অনেক গরম পড়ছিল, এখন আবার এই যে আকাশটা মেঘলা মেঘলা হয়েছে আর এই যে বাতাসও ভালোই আসতেছে। পাশের বাড়ি বারান্দা দেখলেই বুঝতে পারতেছেন যে কাপড়গুলো কীভাবে উঠতেছে, আর রোদও আছে মোটামুটি। তো আমি বাজার আইসা পড়ছে, আমি তো বাজার করে আইসা পড়ছি শুধু নাস্তা নিয়ে, আর এখন যে বাজার থেকে লোক দিয়ে পাঠাই দিছে এই বাজারগুলো আমি লিস্ট দিয়ে আসছিলাম। তো আজকে মানে মশলাপাতি কিছু কিছু নিয়ে আসছি। তো বাজার তো একদিনে সব বাজার করা যায় না, আপনারাও জানেন যে আস্তে আস্তে করতে হয়, আর একবারে সব বাজার মনেও থাকে না যে করব। তো আজকে বাজারগুলো কী কী নিয়ে আসলাম সেগুলো এখন নামাই দেখাবো আপনাদেরকে। তো চাউলের বস্তাও চলে আসছে, আর এখানে বাজার নামাইতেছি, শুকনো মরিচ নিয়ে আসলাম আর হুইল পাউডার, এটা অহনা ডিটারজেন্ট পাউডার। এই পাউডারটার সাথে কিন্তু একটা বল আসে, তো তার জন্য এই পাউডারটা আমি কিনি প্রায়। তো ডাল কিনলাম, সস কিনলাম, তারপরে টেন আর এগুলো হলো খোলা ময়দা। তো আমরা ময়দাটাই বেশি খাওয়া হয় কারণ সামনে ঈদ আসতেছে আর কুরবানি ঈদ, তো চাউলের রুটি আর হচ্ছে ময়দার রুটি এগুলোই খাওয়া যাবে বেশি, তার জন্য ময়দাটা আমি বেশি করে নিয়ে আসলাম। এখানে 5 কেজি ময়দা নিয়ে আসলাম, আর হলুদ নিয়ে আসলাম 2 কেজি, মরিচ নিয়ে আসলাম 1 কেজি, লবণও 1 কেজি নিয়ে আসছি, আর এই যে আদা রসুন দুটা মিলাইয়া 2 কেজি। আর আদা রসুন একবারে আমি সবটা করি না কারণ একবারে যদি সবটা আদা রসুন, অনেকে আছে যে 1 কেজি 2 কেজি করে আদা রসুন ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেয়, তো আমি মনে করি যে এত মানে এতগুলো একসাথে না করেই ভালো। কারণ আমরা মাংস টাটকা মাংসের সাথে টাটকা মশলাটা বাইটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর আমি মশলাটা ঈদের দিনই তৈরি করি, ঈদের আগের দিন তৈরি করি না কারণ ঈদের আগের দিন অনেকেই আছে 2 দিন আগেও মশলা তৈরি করে ফেলে, যেহেতু আমাদের ব্লেন্ডার আছে হাতে বাড়তে হবে না। তো আদা রসুন কাটতে লাগে কতক্ষণ সময়, ব্লেন্ডারে পিষতে লাগে 10 মিনিটের সময়, তো 10 মিনিট কাটবো, 10 মিনিটে আদা রসুন ব্লেন্ডার করে নেব, তাহলে 20 মিনিট সময়ের জন্য 2 দিন আগে কেন করবো মশলাটা। তো আমি কিনে নিয়ে আসছি আর ঈদের দিন মশলাগুলো করবো। আর এখান থেকে যে পোলার চাল, 1 ডজন ডিম, আর হচ্ছে এগুলো হচ্ছে ধনিয়া, আস্ত ধনিয়া 2 কেজি ধনিয়া আনছি, তো ধনিয়া হলুদ মরিচ এগুলো আমি গুঁড়া করাই নেব। আরও আগে আমি নিয়ে আসতাম এগুলা, তো আমি গ্রামে চলে গেছিলাম আর আসার পরে
আমার ছেলেটা অসুস্থ ছিল, তার জন্য আমি পারিনি। আর আপনাদের সাথে শেয়ার করা নেই, যেহেতু আমার ছেলে অসুস্থ ছিল, অসুস্থ নিয়ে আমি কোনো ভিডিও দেখাইতে চাই না, কারণ এটা সবারই মন খারাপ হয়ে যায়। আর এগুলো হচ্ছে জিরা, জিরা 250 গ্রাম নিয়ে আসলাম। তো মশলাগুলো আমি দেখাইতেছি যে সামনে ঈদ, ঈদের প্রস্তুতি অনেকেই নিয়ে নিছে, তো আমি একটু দেরি করে নিতেছি। তো এগুলো হচ্ছে ধনিয়া, ধনিয়াটা ঢেলে নিলাম। আর দেখুন অনেক ময়লা ধনিয়ার ভিতরে, ধুলা ময়লা, তারপরে হচ্ছে পাথর, ছোট ছোট মাটির কণা এরকম আছে। তো এগুলো আমি একটু ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো যদি বেশি মাটি না থাকে ভিজায় না রাখাই ভালো, সাথে সাথে ধুয়ে ছেঁকানোই ভালো। তো যেহেতু এগুলোতে মাটি আছে তার জন্য আমি একটু ভিজিয়ে রাখলাম। আর এখানে নিয়ে আসছে পেঁয়াজ, এখানে হলো 30 কেজি পেঁয়াজ নিয়ে আসছি। তো পেঁয়াজটা বেশি করে নিয়ে আসি কেন, পেঁয়াজ ঘরে থাকলে আর কোনো টেনশন হয় না। তেল, পেঁয়াজ আর হচ্ছে চাউল, এগুলো আমার মাসের বাজার নিয়ে আসি। তো পেঁয়াজটা বেশি নিয়ে আসছি কারণ আমি লকডাউনের আগে আমি 50 কেজি পেঁয়াজ কিনছিলাম, ওগুলো এই 4.5 মাস 5 মাসের মতো আমরা খাইলাম। তারপরে কিছু আছে দেখাবো আপনাদেরকে, অল্প কিছু আছে মনে হয়, 3 কেজির মতো পেঁয়াজ আরও রয়েছে। তো একবারই পেঁয়াজগুলো কিনে ফেলি কারণ আমাদের ফ্যামিলি ছোট, আর ছেলেরা বেশিরভাগই মাংস, ডিম বোনা, মাংস বোনা, মাছ বোনা, এই ধরনের বোনার ওই করা পরে বেশি। তো পেঁয়াজগুলো আমার খাওয়া হয় বেশি, তরকারি থেকে পেঁয়াজ আমি তরকারি ইয়া রান্না করি বেশি তার জন্য। তো যাদের ছোটো ফ্যামিলি আছে সবাই এই যে পেঁয়াজ তেলটাই বেশি খাওয়া পরে, কারণ বাচ্চারা কিন্তু এখনকার যুগে বাচ্চারা শাক সবজি তরি তরকারি এগুলো খেতেই চায় না। তো আমার একই অবস্থা, আমি একা শাকসবজি খাই অল্প করে, আর ছেলেরা মাংস আর ডিম এগুলাই, ডাল এগুলো খেতে পছন্দ করে। তো তার জন্য পেঁয়াজটা খরচ হয় বেশি। তো এখনও 30 কেজি নিয়ে আসলাম, আর পেঁয়াজগুলো এভাবে আলাদা আলাদা করে একটা একটা ই করে নিলাম, জালিত করে ভরে নিলাম, আর এগুলো খাটে নিচে রেখে দিব। আর এই যে এগুলো আমার আগের পেঁয়াজ রয়ে গেছে, যে 50 কেজি পেঁয়াজের থেকে 4.5 মাস খাওয়ার পর এগুলো রয়ে গেছে, তো এটা এলাকে আলাদা রাখলাম, এগুলো আগে খেয়ে নেবো, তারপরে ওগুলো আবার ঈদের থেকে ধরবো। ঈদের আগ পর্যন্ত এগুলো চলবে আমার, ঈদের থেকে আবার নতুন পেঁয়াজ শুরু করে খাওয়া। আর এগুলো হচ্ছে হলুদ, হলুদ তো দেখলে নিই, বাজার থেকে নিয়ে আসলাম, হলুদগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। তো আমি ধোয়ার বিড়ুগুলো দেখাতে পারলাম না কারণ আমার এখানে পানির সমস্যা চলতেছে, তো তার জন্য পানি আর ধুইতে একটু সমস্যা হয়। আর এগুলো আমি বেসিংহাতে ধুয়ে নিয়েছি তার জন্য আর শেয়ার করলাম না। আর দেখতে পাচ্ছেন পাশে আছে মরিচ, শুকনা মরিচ, মরিচগুলো তো আর ধুইতে পারবো না, এগুলো আর রোদে দিব। তো হলুদ ধুয়ে যে ছড়াই দিচ্ছি আমি বারান্দায়, রোদ আসছে, এখন বাজে 11:30। তো দেখতে পাচ্ছেন রোদ, এখন আবার ভালো রোদ উঠছে। তো এই তো সকালে একটু রোদের মতো হয়েছিলো, মাঝখানটা ঘন্টাখানিক আবার একটু মেঘলা মেঘলা লাগছে, এখন আবারও রোদ উঠছে। এই যে মরিচগুলো ডেলে নিলাম দেখতে পাচ্ছেন, এই মরিচগুলো হচ্ছে কম জালের মরিচ, আর দেখতে অনেক লাল হয়, আর জালটাও কম। আর বিশেষ করে আমার ছেলেরা জাল তেমন একটা বেশি খাইতে পারে না, আর তার জন্য আমি কম জালের মরিচটি আমি গুঁড়া করাই নিই। তো ধনিয়াগুলো এই যে ভালো করে কষ্টি দিয়ে তারপরে ছেঁকে নিছি, এই যে ছাঁকনিতে ছেঁকে পানিগুলো জড়াই নিছি। তো এখন বারান্দায় একটা মাদুল বিছিয়ে নিছি, এই মাদুলের ভিতরে আমি এগুলো ছড়াই দিব, আর একদম পরিষ্কার করে ধুয়ে নিছি। দেখতে পাচ্ছেন কোনো ধুলা ময়লা মাটি কিছুই নেই, সব কিছু ভালোভাবে ধুয়ে নিছি। আর এইভাবে মশলাগুলো নিজের হাতে করে নিলে কোনো টেনশন থাকে না, আর পরিষ্কারও থাকে। প্রত্যেকটা মশলাই যদি ভালো আমরা নিজের হাতে করে নিই, তাহলে রান্নাবান্না আমরা যদি করি এই মশলাগুলো দিয়ে, খেতেও অনেক সুস্বাদু হয়, আর তাছাড়াও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। তো এই যে এখন আমি ছড়াই দিব, আর বারান্দায় রোদ আছে, রোদের ভিতরে আমি দিয়ে দিতেছি, আর ছাদে যাব না কারণ দূরে দূরে আর ভালো লাগে না গরমের ভিতরে। তো বারান্দায় রোদ থাকে অনেকক্ষণ, 2-3 ঘন্টার মতো রোদ থাকে, সকালে রোদটা আসে, আর 11:30 বাজে, অনেকক্ষণ আমাদের এখানে রোদটা থাকে, ঘড়ির টাইমটা সঠিক আমি খেয়াল করে বলতে পারবো না, তো রোদটা থাকবে। আর একদিনই শুকানো যাবে না, আজকে পানির একটু ঝরবে আর কিছুটা শুকিয়ে নেব, আর আগামী দিন আবার পুরোপুরি শুকায় তারপরে এগুলো গুঁড়া করে নেব।
তো দেখতেই পাচ্ছেন এগুলো এরকম ভাবে পরিষ্কার করে ধুয়ে ছড়াই দিতেছি। তো যারা নতুন অনেকেই মানে জানতে চায়, মানুষ অনেকেই জিজ্ঞেস করে যে আপনারা কি মশলাগুলো নিজেরা হাতে করে নেন নাকি কিনা মশলা দিয়ে রান্না করেন? না, আমরা সব সময় এই হাতে করা মশলা দিয়ে আমরা রান্না বান্না করি। কিনা মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি একটা ভালো লাগে না, কারণ ওগুলো এই যে যেমন মরিচগুলো রোদ দিছি এগুলো আমি বটুগুলো বেছে নিব। কিনা মশলার ভিতরে কিন্তু এই বটুগুলোর সাথে মশলা গুঁড়া করে নেয়, তো ওই মরিচের গুঁড়াটা কিন্তু রান্না করলে দেখা যেতেছে কি উপর থেকে সাদা সাদা বাইসে ওঠে। তো দেখুন এখানে একটা মুরগি নিয়ে আসছি, মুরগি কেটে নিব। আর যেহেতু পানি নেই আমি একটু বিরিয়ানি রান্না করে ফেলবো। আর দেখেন পানির কি সমস্যা আপনাদেরকে একটু ভিডিও আমি দেখাইতেছি, আমাদের এলাকায় পানি কতটা কষ্ট পাইতেছে মানুষ, কারণ জানি না আল্লাহ কী করে মানুষ, হয়তো আমরাই বুঝি না যে এক এলাকা দিয়ে বন্যায় মানুষ অনেক কষ্ট পাইতেছে, পানি পানি নিচে তলায় যেতেছে, মানুষ ডুবে মরতেছে, আর আমাদের এলাকায় আমরা পানি খাওয়ার পানি পাইতেছি না। তো সবাই পানি একটু কষ্টে আসছি আমরা এলাকার ভিতরে, আর সমস্যা চলতেছে আপনারা দেখি বুঝতে পারতেছেন। এখানে গাড়ি আসছে, পানির গাড়ি, এই গাড়ি দিয়ে কিন্তু পানি কিনা নিয়ে আসে সবাই দেখতে পারতেছেন। এই যে পাইপ দিয়ে ওই বাড়িতে বাড়িওয়ালারা রিজার্ভ ট্যাঙ্কি ভরে নিল, তো আর কিছুটা পানি বাইচা গেছে। এই টিন ছিটের বাড়িটা যারা আছে তারা গরিব মানুষ, এরা তো আর পারতেছে না পানি কিনা ব্যবহার করতে, ওনারা এরকম যে গাড়ি থেকে যে পানিগুলো বাইচা যায় ওগুলো ওনাদেরকে দিয়ে দেয়, আর এরকম ভিড় দিয়ে লাইন দিয়ে তারপর নিয়ে যায়। তো আমরা পানি কিনে নিয়ে ব্যবহার করি, আমাদের বাড়িওয়ালা এরকমভাবে পানি নিয়ে আসে। তারপর আমরা এই যে বোতলে পানি গ্লানে পানি কিনে নিয়ে আসি, তো আপনাদেরকে দেখাবো আমার আজকে আবার পানি লাগবে, পানি আমার শেষ হয়ে গেছে। তো এই অবস্থা, পানির সমস্যা চলতেছে, পানি বন্যা মানুষ অনেক কষ্ট পাইতেছে, কি বলবো আমি বাসা খুঁজে পাচ্ছি না, আর আমাদের পানি নেই। তো এই অবস্থা, মানুষ সুখে দুঃখে মিলেই মানুষ চলতেছে, কি করব, পানি বেশি থাকলেও সমস্যা আবার না থাকলেও সমস্যা। তো এই যে বিরিয়ানি আমি চুলায় বসাই দিয়েছি, বিরিয়ানি রান্না করব। তো মুরগি কেটে আমি অর্ধেক মাংস এখানে দিয়ে দিলাম, আর অর্ধেকটা মুরগি রেখে দিলাম, ওটা আগামী দিন আবার রান্না করব। তো আমাদের ফ্যামিলি ছোট, সবসময় বলি আমার দুই ছেলে আর আমি, আর ওরা ওই পোলাও মাংসটা খেতে বেশি পছন্দ করে। যেহেতু আজকে পানি নেই ভাবলাম যে ছেলেদের ভালো লাগবে একটু বিরিয়ানি রান্না করে ফেলি। তো মুরগি কষিয়ে নিতেছি, এখানে কিছু আলু দিয়ে দিলাম, কারণ যেহেতু আজকে কোনো তরকারি রান্না করব না, আর বিরিয়ানির ভিতরে একটু আলু দিলে খেতে মন্দ হয় না। আমার বড় ছেলে অনেক পছন্দ করে যে বিরিয়ানির সাথে আলু খেতে। তো মাংস কষানো হয়ে গেছে, এখন চাল ধুয়ে দিয়ে দিব, আর ঝটপট এভাবে বিরিয়ানি রান্না করে ফেলবো। যখন বাসায় পানি না থাকে তখন আমি খিচুড়ি বা বিরিয়ানি এটাই রান্না করি, ছেলের অগেদের খেতে পছন্দ করে আর পানিও কম লাগে তো তার জন্য। আর যদি আপনি মাছ তরকারি রান্না করতে চান, শাকসবজি রান্না করতে চান, তাহলে কিন্তু পানি অনেক লাগে। তো পানি না যখন না থাকে তখন এত পানি পাবেন কোথায়? তো এই সমস্যা আমাদের এলাকায় চলতেছে, আর যেভাবে সমস্যা সমাধান করা যায় ওইটাই আমরা চেষ্টা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, তো আমরা যে তাড়াতাড়ি পানি পেয়ে যাই। আর দেখতে পাচ্ছেন এই এই যে পানির বোতল, তো এরকম এক একটা গ্লান 40 টাকা করে, এরকম 5 গ্লান পানি দিয়ে যায়, 200 টাকা দিতে হয় আমাদের। তো আমরা তো আর নিচে যেয়ে লাইন দিয়ে পানি আনতে পারি না, আমাদের আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা মানে কিনে এনে আমরা পানি ব্যবহার করতে হয়। তো এই বোতলগুলো খালি হয়েছে, আর এখন নিয়ে যাবে আবার পানি বইরে আবার দিয়ে যাবে। তো দেখুন বিরিয়ানির পানি দিয়ে দিছিলাম, আর একটু নেড়ে দিতেছি বিরিয়ানিটা হতে থাক। আর আমি এই ফ্যাক দিয়ে ঘরগুলো গুছিয়ে একটু মুছে নিব, আর গোসলটা সেরে নিব। আর আমাদের বাসায় পানি আছে অল্প, মানে সকালবেলা এক টাইম পানি দেয়, আবার যদি কোনো দিন পারে তাহলে বিকেলে দেয়, না পারলে নাই। আর বাকি পানি যে আমরা কিনে এনে ব্যবহার করতে হয়। তো যে পানি ছিল ওই পানি দিয়েই গোসল করে আসলাম, আর ঘরে কাজও শেষ করে আসলাম। আর দেখুন বিরিয়ানিও আমার রান্না হয়ে গেছে। তো পানি কম থাকলে কিন্তু রান্না বান্না থাকে না, আর কাপড় চোপড়ও ধোয়া থাকে না, তো কাজও কমে যায়। তো এই যে পানি দিয়ে গেল, তো দেখুন পানি দেওয়ার পর বুঝতে পারতেছেন কীরকম প্রত্যেকটাই কিন্তু ভরা। আর এই যে ইনটেক ক্যাপ লাগানো হয়,
প্রত্যেকটা এর ভিতরেই দেখতে পাচ্ছেন একটা র‍্যাপিং করা কেপ লাগানো হয় যে পলিথিন সহ। তো পানি দিয়ে গেল, তো এই পানি দিয়ে আমরা রান্না করি আর খাওয়া মানে খাই। এই পানিগুলো পাম্পের পানি, আর যদি সমস্যা হয় তাহলে গোসল করি, বাথরুমে ব্যবহার করি। তো এখন দুপুরবেলা তো ছেলেদেরকে খাবারটা দিয়ে দিব, আর আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর আমার কথার কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।